আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা। ওয়েলকাম করছি সবাইকে রুনা সুহেল পরিবারে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার সহ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এসেছি বরাবরের মতো প্রতিদিনের যে ডেইলি লাইফ ব্লগগুলো থাকে সেগুলো নিয়েই। তবে আজকের ব্লগটা একটু ভিন্ন মাত্রার। আজকের ব্লগে আমি কোনো রান্নাবান্না বা রেসিপি শেয়ার করছি না, শুধু আজকের ব্লগে আমি দেখাবো যে আমার শখের কয়েকটা কাজ। আর এই শখের কাজের মধ্যে একটা হচ্ছে সেলাই কাজ। আমি যখন স্কুল লাইফে ছিলাম তখনই আমি টেইলারি কাজ শিখেছি, তারপর ইন্টার পরীক্ষা যখন দিয়েছি তারপর আমি বাটিক ব্লকের কাজ শিখেছি। আসলে এগুলো আমার একান্তই শখের কাজ। যদিও বিয়ে হয়ে গেছে, সংসার চাকরি জীবন ছেলে মেয়ে এগুলো নিয়ে আমি এখন খুবই ব্যস্ত, তারপরও কিন্তু আমি আমার শখের কাজগুলো ছেড়ে দেইনি। একটা সময় আমি অনেক সেলাই কাজ করতাম। এটা মানে হাতের সেলাই কাজ বলতে বিভিন্ন ধরনের স্টিচ সেলাইগুলো এগুলো করতাম, তারপর হচ্ছে টেলারিং কাজ করতাম। কিন্তু এখন ব্যস্ততার কারণে একটু কমিয়ে দিয়েছি, কিন্তু একদম কিন্তু ছেড়ে দেইনি। তো আজ আমি একটি বেবি কাঁথা মানে এটা সেলাই করব। তো এটা আমি প্রথমে আগে বড় বড় ফুট দিয়ে স্টিচ করে নিয়েছি, মানে দুইটা কাপড় একসাথে আটকিয়ে নিয়েছি যেন এটা ছুটে না যায়। আর তারপরে একটা পেন্সিলের সাহায্যে এটাকে আমি আগে ড্রয়িং করে নিচ্ছি, যে এই ফুলটা আমি সিলাবো সেই ফুলটা আমি আগে এঁকে নিচ্ছি। তো আগে কিন্তু আমার বাসার আশেপাশে সবাই মোটামুটি আমার কাছেই আসতো, মানে এইসব আঁকাআঁকির ব্যাপারে মোটামুটি আমার ভালো একটা দখল ছিল। ইদানিং তো এই বললামই যে ব্যস্ততার কারণে একটু কমে গিয়েছে আমার এই কাজগুলো, কিন্তু আমি আমার নিজের যে স্বপ্ন নিজেকে নিয়ে দেখতাম সেটা এখন আমি আমার মেয়েকে নিয়ে দেখি। এই ড্রয়িংয়ের কাজ আমি আমার মেয়েকেও শিখিয়েছি, ওকে একজন টিচার দিয়ে প্রায় 2 বছরের মতো আমি ড্রয়িং শিখিয়েছি। আর মাশাল্লাহ এই ড্রয়িং শেখানোর পর আমার মেয়ে বাংলা একাডেমি থেকেও পুরস্কার এনেছে 2019-এ, তারপরে 2020-এ এনেছে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে আসলে শুকরিয়া আদায় করি। নিজের যে স্বপ্নগুলো এগুলো যেন ছেলেমেয়েরা পূর্ণ করতে পারে আল্লাহর কাছে প্রতিনিয়ত এই কামনাই করি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না যে আমি কিভাবে ফুলটা আঁকছি। যদি আমার কোনো আপুদের বা আন্টিদের আমার আজকের ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার আজকের ব্লগটি বানানো সার্থক হবে। আর আমি এইভাবে বিভিন্ন ধরনের কাঁথা বিভিন্ন ধরনের চাদর ড্রয়িং করতে পছন্দ করি বা ড্রয়িং করিও। যদি আপনাদের এ ব্যাপারে কারো কোনো পরামর্শ লাগে বা আপনারা কেউ কিছু জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন, তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই আমার ডিটেলস আকারে এগুলো সব শেয়ার করতে। আর সব আপুদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিতে ঘুরে এসেছেন বা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আসেননি একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করবেন। যদি ছোট্ট একটা কারণেও আমার চ্যানেলের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনাদের সাহায্য আমার খুব দরকার, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমার এত দূর জার্নি করা সম্ভব হবে না। কারণ আপনাদের সহযোগিতা পেলেই আমি আমার সামনের রাস্তাটুকু খুব সুন্দরভাবে পার হতে পারবো। তাই আবারও রিকোয়েস্ট করছি, যাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগবে তার অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা যে নোটিফিকেশনের বেল বাটনটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমার কাঁথাটা কিন্তু পুরো ড্রয়িং করা হয়ে গেছে, আর এটা আমি যখন সেলাই করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিব। আজকের এই ব্লগটি আমি শুরু করেছিলাম বিকাল থেকেই। তো বিকালবেলা তো আমি আপনাদেরকে দেখিয়েছি আমি একটা কাঁথা নিয়ে বসেছিলাম, কাঁথাটা ড্রয়িং করেছি, আর সেটা করতে করতে প্রায় আসর হয়ে গেছে। তো আসরের নামাজ শেষ করে আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাতে চলে এসেছি। আর আমি কিভাবে এই নাস্তাটা রেডি করি সেটি আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। একটা রেসিপি বলবো না, রেসিপি দেখানোর মতো দুঃসাহস আমার নেই আসলে। তো আমি এই নাস্তাটা বানাবো একটু খুব সিম্পল ওয়েতে। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, আর দিয়েছি 1/2 চামচের মতো কালো জিরা, পরিমাণ মতো লবণ, আর 2 চামচ সয়াবিন তেল দিয়ে আটাটা আমি আগে ভালোভাবে ময়ান করেছি। আর ময়ান করার পর যখন দেখেছি হাত দিয়ে চেপে ধরলে আটাটা একসাথে থাকে তখন বুঝেছি যে এটাতে পানি দেওয়া যাবে।
এরপর যে আমি পানি মিক্স করছি খুব অল্প অল্প করে, আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ও কিন্তু এরকমই করে, আমি যখন নাস্তা বানাই বা রান্না করি আমার আশেপাশে ঘুরঘুর করবে আর এরকম করে দুষ্টুমি করবে। তো মাঝে মাঝে ওদের এই দুষ্টুমিগুলো আমি খুব এনজয় করি, আবার অনেক সময় রাগও ওঠে যে এরকম দুষ্টুমি করে। তাই তবে আমি এনজয় করাটাকে বেশি প্রায়োরিটি দেই, কারণ ছোটো মানুষ, ওরা শিখতে আসে আমার কাছে, ওরা শিখবে শিখুক আমি এটাই সবসময় চাই। আর এই যে ববি, আরামে তো সে সবসময় চোখ বন্ধ করেই থাকে, দেখবেন লাবিবা ওকে আদর করছে, আর লাবিবাকে পেলে ওরা কিছু লাগে না। লাবিবা তো সারাক্ষণ এই ববি নিয়েই থাকে, যখন পড়াশোনা থাকে না বা আমার কাছে কোনো কাজে থাকে না তখন এই ববিকে আদর করবে, খাওয়াবে, ঘুম পাড়াবে, এই সারাক্ষণ ববি নিয়ে থাকে। আর ও এতটা মিশুক, মানে ববি আর কি এতটা মিশুক যে লাবিবাকে পেলে এরকম হাত পা ছেড়ে আসলে এভাবে শুয়ে থাকে, দেখলে কিন্তু খুব মায়া লাগে। তো আটাটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর রেস্টে রাখার পর এটাকে আমি 4টা পিসে ভাগ করে নিয়েছি। এখন আমি 4টা ছোটো ছোটো রুটি বানাবো, আর রুটিগুলো খুব পাতলা পাতলা করে বানাতে হবে। তো এই 4টা রুটি বানানোর পর আমি কী করছি দেখার জন্য আমার সাথেই থাকুন। এই যে 4টা রুটি বানিয়েছি, আর এই 4টা রুটির লেয়ারের ভাজে ভাজে আমি এখন একটু তেল দিয়ে রাখবো। প্রত্যেকটা রুটি দেওয়ার পর কিছু তেল দিব, আবার একটা রুটি দিব, এরকম 4টা রুটির লেয়ারের ভাজে ভাজে আমি কিন্তু মানে তেল ব্রাশ করে নিব আর কি, বা আমি হাত দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে তেল দেওয়ার একটাই কারণ, যখন আপনি এই পিঠাটা বা এই নাস্তাটা বানাবেন তখন এটা খেতে খুব ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে আর কি। তো তারপর আমি এটা এখন এই যে লেয়ার দিয়ে দিয়ে পিঠাটা চেপে চেপে দিব যেন একটার সাথে একটা লেগে যায়। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে এটা বেলে নিব, আর এটা এমনভাবে বেলতে হবে যেন এই 4টা রুটি একসাথে লেগে খুব পাতলা একটা রুটি, বড় একটা রুটি তৈরি হয়। তো এখন আমি যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলার চেষ্টা করছি। তো পাতলা রুটি বেলা হয়ে গেছে, এখন একটা নাইফের সাহায্যে এটাকে আমি আগে 4 পিস করে নিব, মানে 4টা ভাগ করে নিব প্রথমে, আর প্রত্যেকটা ভাগকে আমি আবার 2 ভাগ করে নিব। আর সবগুলো ভাগ করার পর আমার পিসগুলো দেখতে এমনটা হয়েছে, কিছুটা মানে ত্রিভুজ আকৃতির মতো। তো তারপর আমি এগুলো হোল্ড করে নিচ্ছি, আর এরকম দেখতে হবে। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব, আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, অল্প গরমে তেলটা দিলে পিঠাটা ভালো লাগবে খেতে। আর এই পিঠাটা কিন্তু অনেকে এরকম নিমকির মতো ভেজে খেয়ে ফেলে, কেউ আবার এটা দুধের শিরাতেও দেয়, কেউ আবার চিনির শিরাতেও দেয়, যার যার ইচ্ছে মতো। তো আজকে আমি এটা নিমকি দিয়েই খাবো, আর সাথে চা নিব। এই যে 5 থেকে 7 মিনিট ভাজা করলে এরকম দেখতে ব্রাউন কালার হবে, আর এখন এটা পারফেক্ট একদম খাওয়ার জন্য। তো আমি এটা তুলে নিয়েছি, আর ছোটো বাচ্চারা যখন এটা খায় ওদেরকে কিন্তু নসিলা অথবা নিউট্রেলা দিয়েও এটা দেওয়া যায়। তো আজ আমরা এটা কোনোটাই খাবো না, আমরা জাস্ট এটা চায়ের সাথে খাবো। এই যে সন্ধ্যার আকাশ, এখন কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে, তো আমরা নামাজটা সেরে নাস্তাটা করে নিব। আর এখন যেই মানে করোনা সিচুয়েশান বা ডেঙ্গু সিচুয়েশান চলছে, তো সবাই খুব সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আর ডেঙ্গু যেন না হয় সেটার প্রতিরোধমূলক যা যা ব্যবস্থা নেওয়া আছে সবাই সকল কিছু নেওয়ার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।